ফেসবুককে আমরা যতই ভালো খারাপ যত কিছুই বলি না কেন, সময় নষ্টের মূল যত কিছুই বলি না কেন, দিন শেষে দেখা যায় যে আমরা সবচেয়ে বেশি কিন্তু দেখা যাবে ক্যালকুলেট করলে ফেসবুকেই সবচেয়ে বেশি সময় দিচ্ছি। আর যেহেতু ফেসবুক ভাইরাল একটা টপিক, তাই ফেসবুকে হয় অনেক রকমের সমস্যা, অনেক কিছু। এখনকার সময় কিন্তু আমরা অ্যালবাম বলতে বুঝি ফেসবুকের অ্যালবাম, আবার স্ট্যাটাস বলতে বুঝি ফেসবুক স্ট্যাটাস। এখন সময়টা কিন্তু এমনই হয়ে গিয়েছে, তাই ফেসবুক অ্যাকাউন্টটা আমাদের কাছে কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। 2-3 বছর আগে কিন্তু ইয়াং জেনারেশনই মূলত ফেসবুক চালাতো, বাট রাইট নাও মা বাবা মামা চাচা সবাই কিন্তু ফেসবুক চালাচ্ছে। তাই ফেসবুকের সিকিউরিটি নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করছি, কারণ আমার আগের যে ফেসবুক হ্যাকিংয়ের একটা ভিডিও ছিল সেই ভিডিওতে আমাকে সবচেয়ে বেশি মানুষ রিকোয়েস্ট করেছে ফেসবুকের সিকিউরিটি নিয়ে আমি যাতে একটা ভিডিও বানাই। তাই আপনাদের সাপোর্টে আর আপনাদের অনুরোধে এই ভিডিওটি বানাতে বাধ্য হলাম। লাস্ট 28 দিনে এই চ্যানেলে প্রায় 21,000-এরও বেশি সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ইচ্ছা এই বছরের শেষে এই চ্যানেলে 50,000+ সাবস্ক্রাইবার হবে। আশা করি আপনাদের সাপোর্টে, আপনারা যদি এইভাবে সাপোর্ট দিতে থাকেন তাহলে খুব সহজেই আমি এই মাইলস্টোনটা পার হতে পারবো। হ্যাকারের কাছ থেকে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বাঁচাবেন সেই বিষয়টি নিয়ে ফেসবুক সিকিউরিটির আজকে ভিডিওটি একটু বড় হবে। আপনি যদি সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং ভিডিওতে কী কী বলা হয়েছে সেগুলো যদি মেনে চলেন, তাহলে 100% শিওর থাকেন যে কোনো হ্যাকারই আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। সো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্টেড। শুরুতে আমি আপনাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট 6টা ফ্যাক্ট বলবো যেই কারণে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তারপর আমি শেয়ার করব ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিংসে গিয়ে কী কী জিনিস অ্যানাবল করা লাগবে বা কীভাবে করতে হবে। সো ফার্স্টই কীভাবে হ্যাক হতে পারে এই ফ্যাক্টগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। ফার্স্ট অফ অল, নাম্বার 1 হচ্ছে অটো লাইক, অটো ফলোয়ার এরকম সার্ভিস ইউজ করা। এই জিনিসটা কিন্তু খুবই রিস্কি, কারণ হচ্ছে আপনি যদি আপনার প্রোফাইল পিকচার বা ফেসবুকের স্ট্যাটাসে অটো কমেন্ট, অটো লাইক অথবা অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ানোর জন্য কোনো থার্ড পার্টি সার্ভিস ইউজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি অনেকটাই নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আপনি যখন এই সার্ভিসগুলো ইউজ করেন তাহলে কিন্তু ফার্স্টে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অথেন্টিকেট করতে চায়। আর অথেন্টিকেট করা মানে হলো আপনি তাদেরকে কিছু জিনিসের অ্যাক্সেস দিলেন। এখন আপনি যেমন আপনার স্ট্যাটাসে লাইক কমেন্ট পাচ্ছেন, কিছু অরিজিনাল অ্যাকাউন্টই দেখবেন লাইক কমেন্ট দিচ্ছে, তেমনিভাবে আপনার অ্যাকাউন্টটিও আপনি যদি তাদের সার্ভিসের সাথে অথেন্টিকেট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটিও অন্যের পোস্টে বা ফটোতে লাইক কমেন্ট দেওয়ার কাজে ইউজ হবে। সো এভাবে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি অনেকাংশেই হ্যাম্পার হচ্ছে। তাই অবশ্যই ফেসবুকের অটো লাইক কমেন্ট ফলোয়ার এগুলো নেওয়া থেকে বিরত থাকুন। তারপর নাম্বার 2 হচ্ছে ফিশিং পেজের ফাঁদে পড়া। ফিশিং পেজ নিয়ে আমি গত ফেসবুকের ভিডিওতেও বলেছিলাম, তাও এই ভিডিওটি যারা নতুন দেখছে তাদেরকে বলে রাখি, ফিশিং পেজ হচ্ছে এমন একটা পেজ যেটা দেখতে অনেকটাই ফেসবুক পেজের মতো। অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন অ্যাপস দেখি আপনি কোন সেলিব্রিটির মতো দেখতে, বা এক্সাইটিং কোনো গেমস যেগুলো একদম অবিশ্বাস্য ব্যাপার, সেগুলোতে আপনি যখন প্লে করতে চান, সেগুলো তো ফেসবুকের যদি অথেন্টিকেট গেমস বা অ্যাপ হয়ে থাকে তাহলে তো আপনারা লগ ইন করা লাগে না। আপনি ফেক বুঝবেন তখন যখন আপনি খেলার সময় দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায়ও আপনাকে ফেসবুকে লগ ইন করতে বলছে, আর লগ ইন যখন করতে বলবে তখন অবশ্যই আপনি খেয়াল করবেন ফেসবুকের ইউআরএলটা facebook.com দিয়ে শুরু নাকি। ফিশিং পেজগুলো যেহেতু একদম ফেসবুকের পেজের মতো হয়, তাই সেই ক্ষেত্রে অনেকে বুঝতে পারে না যে এটা ফেসবুক পেজ নাকি আসলে অন্য কোনো পেজ, তারা লগ ইন করে ফেলে। আর এই ফিশিং পেজটা যার সে কিন্তু লগ ইন ইনফরমেশনগুলো পেয়ে যায়, আর আপনি বুঝতেও পারেন না, কারণ ফিশিং পেজে যখন আপনি লগ ইন বাটনে ক্লিক করেন তখন কিন্তু রিডাইরেক্ট হয়ে সেটি আবার ফেসবুক পেজেই চলে যায়। তাই ফিশিং পেজগুলো যেহেতু অনেকটা ফেসবুক পেজের মতোই দেখতে, তাই কোনো ওয়েবসাইটে বা কোনো কিছুতে যখন ফেসবুকে লগ ইন করবেন তখন একটু খেয়াল করে দেখবেন যে ইউআরএলে facebook.com দিয়ে শুরু নাকি ইউআরএলটা। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে কিলগার। কিলগার সফটওয়্যারটার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, এটা দিয়ে কিভাবে ফেসবুক হ্যাক হয় সেটা আমি বলছি। আমরা কিন্তু অনেকেই বাংলাদেশিরা স্পেসিফিকভাবে সফটওয়্যার কেনার জন্য টাকা বা ডলার খরচ করতে চাই না। আপনি যখন ক্র্যাক সফটওয়্যার ইউজ করেন সেই ক্ষেত্রে সবসময় কিন্তু ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করলে সেটার ভিতর সফটওয়্যার থাকে না, আপনি হয়তো ভুলে ইনস্টল করে ফেলেন অন্য একটা সফটওয়্যার, অথবা অরিজিনাল সফটওয়্যারের ভিতরই হয়তো ক্র্যাক সফটওয়্যারটা বিল্ট ইন করা থাকে। এখন সেই ক্ষেত্রে আপনি যদি দুর্ভাগ্যজনক বশত এই সফটওয়্যারটি ইনস্টল করে ফেলেন তাহলে কী হবে, আপনি কিবোর্ডে যাই টাইপ করেন না কেন সব কিছু ওই হ্যাকারের কাছে বা এই কিলগার সফটওয়্যারটা যে বানিয়েছে তার কাছে চলে যাবে।
সেই ক্ষেত্রে আপনি যখন facebook.com গিয়ে লগ ইন করবেন তখন কিন্তু হ্যাকারের কাছে ইনফরমেশনগুলো চলে যাচ্ছে এবং তারই মাধ্যমে আপনি কিন্তু হ্যাকিংয়ের কবলে পড়ছেন। তাই আমি আপনাকে রেকমেন্ড করব পেইড সফটওয়্যার কিনে ইউজ করতে, আর যদি ক্র্যাক সফটওয়্যার ইউজ করেও থাকেন তাহলে একটু সাবধানের সাথে ইনস্টল করতে। আরেকটা জিনিস, এই কি লগার থেকে বাঁচার জন্য আরেকটা জিনিস আপনি অবলম্বন করতে পারেন, আপনার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে উইন্ডোজ, সেই উইন্ডোজটা আপনি লাইসেন্সড উইন্ডোজ ইউজ করতে পারেন। তাহলে কি হবে, তাদের যে বিল্ট ইন ডিফেন্ডার আছে সেটি কি লগারটিকে ট্র্যাক করে রিমুভ করে দিবে। এছাড়াও আপনি যদি লাইসেন্সড অ্যান্টিভাইরাস ইউজ করেন তাহলে আপনি কি লগারের কাছ থেকে মুক্ত হতে পারবেন। তাই নাম্বার 3 হচ্ছে কি লগারের ফাঁদ থেকে আপনাকে বাঁচতে হবে, এর জন্য লাইসেন্স উইন্ডোজ অথবা না জেনে না বুঝে কোনো আননোন সোর্স থেকে বা ক্র্যাক ভার্সন, যদি না বুঝেন এই সফটওয়্যারটা অরিজিনাল এই সফটওয়্যার হবে নাকি ক্র্যাক ভার্সনে, যদি এরকম না হয় অন্য কিছু হতে পারে এরকম মনে হয় তাহলে সেই পার্টিকুলার সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করবেন না। তারপর নাম্বার 4 হচ্ছে আননোন অ্যাপ স্টোর। এই কাজটা আমরা অনেকেই করি, সফটওয়্যার যেমন ক্র্যাক ভার্সন ইউজ করি তেমনিভাবে অ্যাপের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক আননোন স্টোর থেকে পেইড অ্যাপগুলা ডাউনলোড করে আমাদের কম্পিউটারে মানে আমাদের মোবাইলে কিন্তু আমরা ইনস্টল করে ফেলি। যেহেতু আপনি গুগল প্লে অথবা অ্যাপ স্টোর থেকে সেই পার্টিকুলার পেইড সফটওয়্যারটি কিনেননি বা ইনস্টল করেননি, সেই ক্ষেত্রে কিন্তু আননোন এই অ্যাপগুলোর মধ্যেও স্পাই সফটওয়্যার ইনস্টল করা থাকতে পারে। তাই সেই ক্ষেত্রে আপনি যদি এরকম আননোন স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপগুলো আপনার মোবাইলে ইনস্টল দেন তাহলে স্পাই অ্যাপ কিন্তু আপনার মোবাইলে ইনস্টল করা হয়ে যেতে পারে অটোমেটিক্যালি, এবং সেই ক্ষেত্রে আপনার কিন্তু পুরো মোবাইলটাই একটা রিস্কের মধ্যে পড়ে যায়। তাই আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব আপনি গুগল প্লে অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন, অন্য আননোন কোনো সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। তারপর নাম্বার 5 হচ্ছে, যদিও অনেক হাস্যকর একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি অন্য কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার ট্রাই করেন তাহলে দেখবেন ইউটিউবে অথবা গুগলে সার্চ দিলেই কতক্ষণ পর দেখবেন যে সাজেশনে দেখাচ্ছে এরকম কিছু ভাইরাল ভিডিও ইউটিউবে, স্পেসিফিকভাবে ওয়ান ক্লিক হ্যাক সফটওয়্যার, অথবা গুগলে আপনি এরকম সফটওয়্যার পেতে পারেন। এই ওয়ান ক্লিক হ্যাক সফটওয়্যার দিয়ে কখনোই এক ক্লিকে কারো অ্যাকাউন্ট হ্যাক করা যাবে না। এখন আপনি যদি ভিডিও বা ওই সোর্স থেকে ইনফরমেশন পেয়ে এসে পার্টিকুলার সফটওয়্যার ইউজ করেন দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে। তাই ওয়ান ক্লিকে হ্যাক হবে বা হ্যাক করা খুব সহজ এরকম সফটওয়্যার ভুলেও ইউজ করতে যাবেন না। তারপর নাম্বার সিক্স যেটা, সেটা হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেসটি আপনি ইউজ করেছেন সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড মনে রাখা। এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা প্রফেশনাল না, যারা ইমেল অ্যাড্রেস, যাদের ইমেল অ্যাড্রেস ইউজ করা তেমন দরকার হয় না তারা মনে রাখে না, হয়তো রিলেটিভ অথবা আশেপাশের কেউ অ্যাকাউন্ট খুলে দিয়েছে ইমেল অ্যাড্রেস তাদের জানারই দরকার নেই, এমন একটা সিচুয়েশন তৈরি হয়। দেখা যায় যে ফেসবুকের পাসওয়ার্ডটা জানে, যদি সামহাও কোনো অকারেন্স ঘটে তারা ব্যাকআপও করতে পারে না, মানে ফরগট পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিকে রিস্টোর করতে পারে না, কারণ হচ্ছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড সেটাই তারা মনে রাখে না। তাই আপনি যদি আনপ্রফেশনাল কেউ হয়ে থাকেন বা ইমেল অ্যাড্রেস দরকার হয় না এরকম কেউ হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য যে ইমেল অ্যাড্রেসটি আপনি ইউজ করেছেন সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা কোনো একটা জায়গায় নোট করে রাখুন, তাহলে ইন দ্য লং রান কোনো সমস্যা হলে আপনার অ্যাকাউন্টটি ব্যাক পেতে খুবই সুবিধা হবে। সো এতক্ষণ আমি কিছু ফ্যাক্ট বললাম, সম্ভাব্য কিছু কারণ বললাম যে যেই যেইভাবে আপনি সতর্ক থাকা সত্ত্বেও ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে। এখন ফেসবুকের পক্ষ থেকে কিছু অ্যাডভান্স সিকিউরিটি এবং ফিচার আছে যেগুলো আপনি যদি মেনে চলেন তাহলে 100% শিওর আপনার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট কোনো হ্যাকারই হ্যাক করতে পারবে না। তাহলে দেরি না করে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি কী কী সেটিংস পরিবর্তন করতে হবে বা চেঞ্জ করতে হবে। এনিওয়েজ, যারা এখন আমাকে ফেসবুকে ফলো করছেন না তারা ফেসবুকে ফলো করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর আমার কাছ থেকে সব কিছুর খবর সবার আগে পেতে আমাকে ফেসবুকে অবশ্যই ফলো করে রাখতে পারেন, এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। নাও লেটস টক অ্যাবাউট ফেসবুক সিকিউরিটি। ফেসবুক সিকিউরিটির ফার্স্ট ধাপে আমরা চলে যাব অ্যাবাউট ট্যাবে, সেখান থেকে কন্ট্যাক্টস অ্যান্ড বেসিক ইনফোতে যাব, তারপর সেখানে দেখবেন আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে। আপনি অ্যাট ফার্স্ট মোবাইল ফোন নাম্বারের প্রাইভেসি অনলি মি দিয়ে দিবেন, মোবাইলের পর তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসটি আপনি সবার কাছে শেয়ার করবেন না, পার্সোনাল কাজে হোক অথবা প্রফেশনাল কাজে হোক। আর এটাকে ফেসবুকের সেটিংস থেকে এই যে অ্যাবাউটে এসে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো থেকে এইটার প্রাইভেসি অনলি মি করে দিবেন।
এখন ফেসবুকের সিকিউরিটিটা আরও স্ট্রং করার জন্য আমরা এই আইকনে ক্লিক করব। তারপর এই ড্রপডাউন থেকে আমি ক্লিক করব সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আমরা যাব সিকিউরিটি অ্যান্ড লগইন এই অপশনে। এই অপশনে যাওয়ার পর আপনি দেখবেন আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখন আপনার পাসওয়ার্ড যদি 10 অক্ষরের কম হয় তাহলে সাথে সাথে এই ভিডিও দেখার পরই আপনার পাসওয়ার্ডটি ফেসবুকে চেঞ্জ করে ফেলুন। এবং এই পাসওয়ার্ডের কম্বিনেশনের মধ্যে আপনি অক্ষর রাখবেন, নাম্বার রাখবেন, সিম্বল রাখবেন। আর উপরে দেখুন আপনি যেই ডিভাইসগুলোতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে রেখেছেন সেগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। লেটসে আমি ধরলাম আমার আইফোন অ্যাক্সেস ম্যাক্স এই মোবাইলটি হারিয়ে গিয়েছে। এখন কেউ যাতে আমার ফেসবুক অ্যাকাউন্টের ক্ষতি না করতে পারে সেই ক্ষেত্রে আমি কি করব, এই ড্রপডাউন থেকে লগ আউট করে দিব। তাহলে আমার মোবাইলটি যে হাতে পাবে সে ফেসবুকে ঢুকতে পারবে না এই পার্টিকুলার ডিভাইসে। তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই সেটিংসটি খুবই ইম্পর্ট্যান্ট। আপনি এখানে এডিট করে এটাকে টার্ন অন করে দিবেন। টার্ন অন করার জন্য পাসওয়ার্ড দেওয়া লাগবে, কন্টিনিউ করবেন। এখানে দেখুন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে। এটি আপনি অ্যাপের মাধ্যমেও করতে পারেন, বাট আমি আপনাকে রেকমেন্ড করব আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এইটি অন করুন। ফার্স্টে আপনার মোবাইল নাম্বার এখানে দিবেন টার্ন অন করার জন্য। তারপর আপনার মোবাইলে একটা সিকিউরিটি কোড আসবে। সেই সিকিউরিটি কোড আসলে আপনি জাস্ট সিম্পলি এখানে ইনপুট করে ভেরিফাই করে নেবেন, তাহলেই হবে। আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কেউ ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড জানলেও এই ভেরিফিকেশনটি ছাড়া আপনার মোবাইলে যে কোড আসবে লগ ইন করার জন্য, যে ভেরিফিকেশন কোডটা প্রতিবার আসবে, সেই কোডটা না দেওয়া পর্যন্ত কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি অবশ্যই অ্যানাবল করে রাখবেন। তারপর হচ্ছে অথরাইজড লগ ইন। ধরুন আপনি অন্য কারো পিসিতে লগ ইন করেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। এখন সেই ক্ষেত্রে আপনার যদি ভুলে লগ আউট করতে আপনি যদি ভুলে যান তাহলে এখান থেকেও আপনি সেটি করতে পারবেন। আপনি ভিউতে ক্লিক করলে যেই ব্রাউজার থেকে বা যেই অ্যাপ থেকে আপনি কত তারিখে লগ ইন করেছেন সেটি দেখতে পারবেন। আর সেখান থেকে জাস্ট সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার পর রিমুভে ক্লিক করে দিবেন। তাহলে সেই পার্টিকুলার ব্রাউজার বা অ্যাপ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে। তারপর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি। এই অপশনের ফার্স্টে আছে গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস। এই অপশনটি আপনি অবশ্যই অন করে দিবেন। আমি যদি এডিটে ক্লিক করি তাহলে দেখুন নোটিফিকেশন আমি অফ রেখেছি, মেসেঞ্জারেও নোটিফিকেশন অফ রেখেছি, ইমেলটা আমি অন করে দিয়েছি। বাট আপনি যদি চান আপনার অজান্তে কেউ যদি ফেসবুকে লগ ইন করে আপনি যদি সেটা নোটিফিকেশন আপনার যে লগ ইন করা ফেসবুকে অ্যাপ বা ব্রাউজারে ইউজ করেন সেখানে পেতে চান তাহলে গেট নোটিফিকেশনে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনি যখন আনরেকগনাইজড লগ ইনের একটা নোটিফিকেশন ফেসবুকে পাবেন আপনি কিন্তু খুব তাড়াতাড়ি একটা অ্যাকশন নিতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন অথবা পার্টিকুলার ডিভাইস রিমুভ করে দিতে পারবেন। তাই এর জন্য আপনি ইমেল এবং ফেসবুক নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। তারপর যেই লাস্ট স্টেপ, যেই কাজটা অনেকেই করে না, সেটা হচ্ছে ট্রাস্ট ফ্রেন্ড অ্যাড করা, মানে ট্রাস্টেড কন্ট্যাক্টস। এখানে আপনি 3 থেকে 5 জনকে ট্রাস্টেড কন্ট্যাক্ট হিসাবে অ্যাড করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যাদেরকে আসলেই খুব ট্রাস্ট করেন, যেমন আপনার ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, খুব ক্লোজ ফ্রেন্ড, এদেরকে অ্যাড করে রাখতে পারেন। কোনো কারণে আপনার যদি সত্যি সত্যি খুব খারাপ অবস্থা হয়ে যায়, একদমই ফেসবুক অ্যাকাউন্টটা টোটালি হ্যাকারের হাতে চলে যায়, তাহলে আপনি ট্রাস্ট কন্ট্যাক্টসের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটিকে ব্যাক করিয়ে আনতে পারবেন। তাই এখানে আপনার খুব কাছের মানুষ যারা আছে তাদেরকে 3 থেকে 5 জনকে অ্যাড করে রাখতে পারেন। মূলত ফেসবুকের পক্ষ থেকে এগুলি আমরা করতে পারি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফুললি সিকিউরড রাখার জন্য। আমি এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সেই সব বিষয়ে আপনি যদি মেনে চলেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের সেটিংস এবং ফেসবুক ইউজ করার সময় যে ফ্যাক্টগুলো বললাম সেগুলো যদি একটু এড়িয়ে চলেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক নিয়ে কোনো ভয় পাওয়ারই দরকার নেই। কোনো একজন হ্যাকার অথবা যে কেউ এসে যদি বলে যে আমি হ্যাক করতে পারি, আপনি তাদেরকে একটা অ্যান্সারই দিবেন, আমার অ্যাকাউন্টটা পারলে হ্যাক করে দেখায়, অন্য কারো অ্যাকাউন্ট বা অন্য কারো সম্পর্কে আমি শুনতে চাচ্ছি না। এই কথাটা বলার পর সেই হ্যাকার মামা আপনাকে কি রিপ্লাই দেয় সেটি কমেন্টে আপনি জানাতে পারেন। আশা করি ফেসবুকের অ্যাকাউন্ট কিভাবে প্রোটেক্ট করতে পারবেন এই নিয়ে এই লং ভিডিওটি আপনার ভালোই লেগেছে। ভালো যদি লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর নেক্সট ডে কোন ভিডিও চান সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা আমাকে রিসেন্টলি যেইভাবে সাপোর্ট করে আসছেন সেইভাবে যদি সাপোর্ট করতে চান
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি নতুন নতুন আরও এক্সাইটিং কন্টেন্ট বানানোর উৎসাহ পাবো। অল রাইট, দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল ক্যাচ ইউ গাইস টু দ্য নেক্সট ওয়ান। পিস।